ولا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في شأنه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد মদরসাতে মিশরানি মদরসাতে মিশরানি ময়দানে ভয় নাই তর মুস্তফা কে দিনা মগো সঙ্গে নিয়ে যায় আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بابل بونير چايا مونان بابل بونير چايا مونان বসে বসাবাই ঘিরিন কর্ম পাতার তাজ বানাইন পরে দেব শিরিন দিল দলে আর বাদশা নবীন দিল দলে আর বাদশা নবীন করবেন মা বাদশা তোর মুস্তফা কে দেনা মাগুম সঙ্গে নিয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا لا يسكر قوما من قوم عسى يكون خيرا منهم وقال الله تعالى في كتاب مبين قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في كتاب مبين يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى أو كالذي رعى الناس وقال الله تعالى في كتاب مبين ما يلفظ من قول
إلا لديه رقيب عتيد. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أربعة من أمور الجاهلية الفقر في الإصابة والطعام في الإنصاب والاستسقاء بالنجوم والنهاية من أعمال الجاهلية. وقال النبي صلى الله تعالى عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى يراي فقد شرك ومن صام يراي فقد شرك ومن تزيت صدق يراي فقد شرك. وقال النبي صلى الله تعالى عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله قال سئل رسول الله صلى الله تعالى عليه وسلم متى وجبت لك النبوة؟ قال النبي صلى الله عليه وسلم والآدم بين التين والماء. وعن جابر رضي الله تعالى عنه قال سألت يا رسول الله كيف أنك نبيا؟ فقال النبي صلى الله تعالى عليه وسلم إني مكتوب بين يديه أربع أربع ألف سنة. উপস্থিত সম্মানিত আজকে জলসার সভাপতি সাহেব ফরফরা শরীফ হতে আমন্ত্রিত পেশা হুজুর কেবলান, আজকে জলসায় সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট সমাবেত শ্রোতামণ্ডলীগণ, আল্লাহ পাকি দরবারে জানাই সর্বাগে কোটি কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। বিগত বৎসরের ন্যায় এবছর একই স্থানে একই কমিটি সহযোগিতায় পরিচালনায় হুজুর পাক সালাতু আসসালামের স্মরণে এই মহাতি নবী দিবসের মজলিস অনুষ্ঠিত হয়েছে। আমরা কম বেশি প্রত্যেকে উপস্থিত হয়েছি, মাগরিবের নামাজের পর থেকে নিয়ে ইশা পর্যন্ত এক জিকির মজলিস সহ ওয়াজ নসিহত আপনারা শ্রবণ করেছেন, জিকিরের মজলিসে আপনারা বসেছেন, বাকি নামাজ বাদ আবারও ফজর পর্যন্ত এই মজলিস চলতে থাকবে ইনশাআল্লাহ। তো আমি কোরআন পাকের ছোট্ট কয়েকটি আয়াতের টুকরা নবী পাকের মুখস্থিত কয়েকটি হাদিস পাক পাঠ করেছি, এর উপরে কিছু কথা আলোচনা রাখব ইনশাআল্লাহ। তো আজকে জলসা হলো নবী দিবস হুজুর পাক সালাতু আসসালামের শানে। তদাবি বাস্তব পরিপ্রেক্ষিতে পরিস্থিতির জন্য সংক্ষিপ্ত কয়েকটি বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখব ইনশাআল্লাহ। কোরআন পাকে আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহানিল ফাশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমরা নামাজ পড়ো, নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখে,
আর তোমরা কে নামাজ পড়ো কে পড়ো না সে বিষয়ে আমি আল্লাহ পাক জানি। আলী কারা নামাজ পড়ে আর কারা পড়ে না আল্লাহ জানেন। নামাজি নামাজ পড়ার পরেও যদি খারাপ কাজ করে, খারাপ মানুষ যদি খারাপ কাজ করে, এ বিষয়ে কি আল্লাহ পাক অবগত থাকবেন? আল্লাহ ইয়ালাবু মা তাসনাউন, তোমরা যাহ করো আল্লাহ সবই কিছু অবগত আছেন জানেন। আরে নামাজ যদি বড় ইবাদত হয়, যারা নামাজ পড়ে আল্লাহ তাদের যদি জানেন, আরে নামাজি লোক যদি খারাপ কাজ করে এ বিষয় কি আল্লাহ জানবেন, জানতে পারেন না বন্ধ দেবেন? বলা যাবে একটু হ্যাঁ হ্যাঁ কিছু দি। আরে আল্লাহ সবই কিছু জানবেন, আর এই বিষয় হবে আখিরাতের মাঠে হিসাব। লম্বা চওড়া না ঘুরিয়ে ছোট্ট কয়েকটি কথা, সেটা এক আবেদনের ভিত্তিতে দিই। তো বাস্তবে বহু প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন কোরআন পাকে, তাদের মধ্যে কিছু কিছু নাম আছে জি। আবার এইরকম কিছু প্রাণী আছে যে প্রাণী খাওয়া আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন, তাহলে যেটা খাওয়া যাবে না সেটা আল্লাহ তৈরি করলেন কেন? তাহলে এর ভিতরেও জ্ঞান আছে জি। তো এইরকম একটা প্রাণী, তার নাম হলো সোর, যাকে আরবিতে কোরআনের ভাষায় বলা হচ্ছে খিনজির। আলে সোরের গোস্ত মুসলমানের জন্য খাওয়া হলো হারাম। তাহলে সোর এমন একটা প্রাণী যার রক্ত চামড়া গোস্ত হাড়হাড্ডি সব হারাম, অথচ আল্লাহর ভাষায় সোরের আরবিটা হলো খিনজির। খে নু জে ইয়া রে, এই পাঁচটা শব্দ খিনজির আপনি যদি কোরআনের ভাষা হিসাবে পাঠ করেন আল্লাহ পঞ্চাশটা নেকি দেবেন, বলুন সুবহানাল্লাহ। কি বৈপরীত্য দেখেন জি। যে প্রাণী খাওয়া যাবে না সেই প্রাণীর নাম আছে কোরআন পাকে, অথচ কোরআনের ভাষায় সেটি পড়লে সওয়াব পাওয়া যায়। আবার রসুল পাকের চরম পরম শত্রু ছিল, নাম হচ্ছে তার আব্দুল উজ্জাদ, কোরআনের ভাষায় তার নাম আসলো আবু লাহাব। এই আবু লাহাব শব্দটি পড়লে পঞ্চাশটা নেকি পাওয়া যায়, অথচ ইনি কাফের হিসাবে ঘোষিত। একটা মোমেনের যদি কাফের বলা যায় মারামারি বেঁধে যাবে, দ্বন্দ্ব বাঁধবে জি। অথচ এমন একজন কাফের তার নাম কোরআনে আছে, পাঠ করলে নেকি পাওয়া যায়। সাধারণ মানুষের নাম যদি নামাজে পড়া যায় নামাজ ফাসেদ হবে, আবু লাহাবের নাম যদি কোরআনে পড়া যায় নামাজ হবে জি। কে সূরা লাহাব আছে তো জি। আবার আবু জেহেল, এর নাম হচ্ছে আবুল হাকাম, অথচ ইমান হারা মানুষ। তাহলে এমন প্রাণী যা খাওয়া যায় না পড়লে নেকি, এমন ব্যক্তি যা শরিয়ত বিরোধী জীবনযাপন তার নামও কোরআন পাকে আছে জি, তাহলে কি আমাদের জীবনযাপন খারাপের সঙ্গে থাকবে জি? তাহলে সোরের কাজ হলো কি? পায়খানা নোংরা জায়গায় মুখ দিয়ে খাবার খুঁজে 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 খাবার খাওয়া, খাবার খোঁজা, খাবার অন্বেষণ করা, এটা হলো সোরের কাজ। আবার কোরআন থেকে এমন একটা প্রাণী আছে, নাম আছে তার কালবন, মানে কুকুর। কুকুর বিক্রি করা হারাম, কুকুরের গোস্ত খাওয়া হারাম, কুকুরের চামড়া সব হারাম, কিন্তু কুকুরের নাম কোরআন পাকে আছে। আলে কুকুরের কাজও নোংরা জায়গায় মুখ দেওয়া খাওয়া। বাস্তব সমাজে এরকম কিছু মানুষ আছে, ঠিক এইরকম মানুষ সম্পর্কে সুখে সুখে তারা তাদের দুশ্চরিত্র হোক ভালো চরিত্রের মানুষ হোক, সমাজের বুকে তারা খারাপ হোক ভালো হোক, তাদের জীবনে এই সমস্ত ভালো খারাপ দিকগুলো তারা খুঁজে খুঁজে বার করে দিই।
আবার একটা প্রাণী আছে দেখবেন বেঁধে রাখলে ভালো, ছাড়া দিলে অথবা কখনো দড়ি ছিঁড়ে পরের বাগানে মাল খেতে চাই, সেটা হচ্ছে গরু মোষ। বাস্তবে কিছু মানুষ আছে নিজের ভালো বিবি থাকলেও পরের বিবির দিকে কখনো দড়ি ছাড়া করে দিয়ে আছে। আবারও কিছু মানুষ আছেন দেখবেন নিজের জায়গা ঠিক মজুদ রাখে, কারো হাঁটতে দেয় না, কিন্তু বর্ষাকালে ওই জমির পাশ থেকে কিছু আল ছিটে বাড়ানোর চিন্তা ভাবনা করে দিই, অথচ তারা সমাজে ফতোয়া দিয়ে যাচ্ছে হারাম খাওয়া যাবে না জি, কিন্তু বর্ষাকালে দেখা যাচ্ছে জমির আল ছিটে কিছু বাড়িয়ে ফেলছে। আলে সোর হারাম নাম পড়লে নেকি, কুকুর হারাম, অথচ কোরআনে কুকুরের নাম আছে আসাবে কাপের সঙ্গে একটা কুকুর আছে। তো আমরা ভালো হয়ে যদি আমাদের কাজ কথা যদি ঠিক এই রকম হয় আল্লাহ কি এ বিষয়ে জানবেন, কে মাওলানা কে হাজি সাহেব কে পীর সাহেব কে মলি সাহেব কে হাফেজ কে ফুল হাফেজ, এইসব সুখে সুখে বাড়ানো কিছু মানুষ আছেন এবং শুধু বেড়ানো নয় কো ধারণা করে তারাও মন্তব্য করে থাকে জি। কোরআন পাকে এসেছে আইহাল্লাযীনা আমানু লা ইয়াসকারু কাওমান মিন কাওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, এ বিশ্বাসীগণ কেউ কাউকে দিকে তোমরা হাঁটি ঠাট্টা করবে না, কাউকে ঘৃণা করবে না, হতে পারে তুমি যাকে ঠাট্টা করো ঘৃণা করো সে হচ্ছে তোমার থেকে উত্তম। অধিপাক সালাত ওয়া সালাম এক সময়ে মদিনার বা মক্কার বাজারে আল্লাহ নবী এক ঘোড়াওয়ালার কাছ থেকে পছন্দ মতো একটি ঘোড়া দাম করলেন। দাম করার পরে ঘোড়াওয়ালাকে বলে নগো ঘোড়াওয়ালা, তোমার যখন সব ঘোড়া বিক্রি হয়ে যাবে আমি রসুল আমি তোমার পরিচয় দিচ্ছি, আমার পরিচয় তোমার কাছে, আমার বাড়িতে কি তোমার ঘোড়ার দামটা তুমি নিয়ে আসবে, আমি রসুল তোমার সঙ্গে চুক্তি করলাম। ওই ঘোড়াওয়ালা রসুলের সঙ্গে চুক্তি করলেন, রসুল বললেন যদি তোমার সন্দেহ হয়ে থাকে তাহলে তুমি আমার সঙ্গে আমার বাড়িতে গিয়ে পয়সা নিয়ে আসতে পারো, ঘোড়ার দামটা নিয়ে আসতে পারো, আমি রসুল তোমার সঙ্গে অঙ্গীকার করি। ঘোড়াওয়ালা এই কথা শুনে আল্লাহ নবীর পিছু 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 চলেছেন, আর রসুল একটু জোরে 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 তিনিও ঘোড়াটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন। রসুল এবং ঘোড়াওয়ালার মাঝখানে কিছু জায়গা ফাঁকা থাকলো, অর্থাৎ ঘোড়াওয়ালা নবীর সঙ্গে একই সঙ্গে হেঁটে হেঁটে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলো না। ওই ঘোড়াওয়ালার মাঝখানে কিছু ইহুদি তারা এসে হাজির হয়ে গেল, আর কিছু মক্কার দুর্বৃত্ত তারা হাজির হয়ে যায়। এরা ঘোড়াওয়ালাকে বলতে থাকে, ও ঘোড়াওয়ালা বলো মোহাম্মদের কাছে কি তুমি ঘোড়াটা বিক্রি করেছো, যে দামে ঘোড়া বিক্রি করেছো ওই দামটা যদি আমরা দিতে পারি তাহলে মোহাম্মদের কাছ থেকে কি ঘোড়াটা ফেরত নিতে পারবে। চুক্তি হয়ে গেল বিক্রি, কিন্তু ঠকানোর জন্য ঘোড়াওয়ালার কাছে এই প্রস্তাব দেওয়া হলো জি। বিপরীত দিকে আলোচনা রাখলে আবারও কিছু মানুষের ভিতরে এরকম কর্মকাণ্ড পাওয়া যাবে, লেখালেখি হয়ে গেছে, পয়সা নেওয়া হয়ে গেছে, এর মাঝখানে কিছু সুবিধাবাদী মানুষ একটু দাম বাড়িয়ে দিল জি, সুযোগ কি নেওয়া যাবে, হ্যাঁ সুযোগ নেওয়া যাবে জি, দাম একটু বাড়িয়েছে অথচ চুক্তি হয়ে গেছে। ইহুদিরা রসুল পাকের শত্রুরা যখন ঘোড়াওয়ালার কাছে প্রস্তাব দিয়ে দিল, ঘোড়াওয়ালা ছুটে 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 নবীর কাছে হাজির হয়ে বললেন, হে নবী মোহাম্মদ তুমি যদি ঘোড়া কিনে থাকো আমার পয়সাটা তুমি কখন দিয়েছো বলো। আল্লাহ রসুল বলেন, তোমার সঙ্গে আমি চুক্তি করেছি আমার বাড়ি থেকে তুমি ঘোড়া বিক্রির পরে পয়সা নেবে, অথবা যদি আমার সঙ্গে যাও তুমি পয়সা নেবে। ঘোড়াওয়ালা আবার বলেন, আমি যে ঘোড়া বিক্রি করেছি তার কি প্রমাণ আছে? আল্লাহ রসুল বললেন, আমি যে তোমার কাছে ঘোড়া কিনেছি এটা তো কেবল বিচক মুখের কথা না, তবে আমার কাছে পয়সা পাও তার পিছু পিছু আসো, আমার বাড়িতে গিয়ে তুমি পয়সাটা পেয়ে যাবে। এখন মাঝপথে তুমি এমনি করে কথা বলো কেন? ঘোড়াওয়ালা বলে, মোহাম্মদ যদি এই জায়গায় দাঁড়িয়ে তুমি পয়সাটা দিতে পারো পয়সা দিয়ে দাও, আর নতুবা আমার ঘোড়া আমাকে ফেরত দিয়ে দাও। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো ইহুদি ঘোড়াওয়ালা আমি বুঝতে পেরেছি মাঝখানে কেউ তোমাকে প্রলোভন দিয়েছে,
বলো বলো তোমাকে এই কথা কে প্রস্তাব দিয়েছে আমি রাসূল তো ঘোড়া তোমার কাছ থেকে চুক্তিতে কিনেছি বাড়িতে গিয়ে তোমাকে পয়সা দেব তুমি আমার সঙ্গে যাচ্ছো পয়সা নার জন্য আবার তুমি এই প্রস্তাব পাল্টাও কেন এখানে আমার পয়সা দিয়ে দাও আমি যে ঘোড়া বিক্রি করেছি তার প্রমাণ কি আছে ভাই জায়গায় যদি ঘোড়া কেন পয়সা দিতে হবে নতুবা ঘোড়াটা আমার ফেরত দিতে হবে আল্লাহ রাসূল বললেন এই চুক্তি তুমি পরিবর্তন করো কি করে এমন সময় বেশ কিছু সাহাবী জানতে পেরে দৌড়ে দৌড়ে নবীজির দরবার এসে হাজির হয়েছেন ওগো ইহুদি তুমি কার সামনে বিয়াদবি করো কার সামনে তুমি এই কথা বলো আমাদের রাসূল কি কোনদিন মিথ্যা কথা বলেছে ইহুদির মাথা নিচু হলো সঙ্গে সঙ্গে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিছু দুষ্কৃতিকারী মানুষ তারা এসে প্রস্তাব দিয়েছে নবী যে দামে ঘোড়া কিনেছেন এখনো পয়সা পরিশোধ হয়নি যদি নবীর কাছ থেকে ঘোড়াটা ফেরত দিতে পারো আমরা দ্বিগুণ দাম দিয়ে দেব আর আমি ইহুদি এই পয়সার লোভে পড়ে আপনার কাছে বলেছি ঘোড়া বিক্রি করে নি ঘোড়া ফেরত দেন অথবা যদি আপনি ঘোড়া কিনে নেন রাস্তায় পয়সা দিয়ে দেন হুজুরগা আমি এই প্রস্তাব আপনার কাছে দিয়েছি কিছু দুর্বৃত্তকারী মানুষের কথাটা শুনেন হুজুর পাক সালাত ওয়া সালাম বললেন আমি তোমার সঙ্গে চুক্তি করেছি ঘোড়া আমার কাছে দিয়ে দিয়েছো বাড়ি থেকে তুমি গিয়ে পয়সা পাবে সাহাবারা বলেন ও ইহুদি শোনো তুমি যে রাজপথে এসে রাসূলের কাছে ঘোড়াটা ফেরত চাও অথবা এই মুহূর্তে তুমি ঘোড়াটা নবীর কাছ থেকে ফেরত দিতে চাও তোমার এই ব্যবহারে আমরা একটা সিদ্ধান্ত এসেছি হুজুর পাক সালাত ওয়া সালাম বলেন হয় তোমার কাছে কেড়ে নেওয়া ঘোড়াওয়ালা অথবা রাসূল হচ্ছেন একজন মিথ্যাবাদী নবী সাধারণ ব্যবহারে তোমার দ্বারা দুটো সিদ্ধান্ত আসলো হয় নবীন জোর করে ঘোড়া নিয়েছে তোমার কাছ থেকে আর নতুবা তুমি তোমার এই কথার দ্বারা প্রমাণ করছো রাসূল হলেন তোমার কাছ থেকে ঘোড়া চুরি করে নিয়েছে বাজার থেকে পিছু পিছু এসে তুমি তাই ধরেছো আলে হুজুর পাক সালাত ওয়া সালাম এরপরেই বললেন ইহুদি তুমি কি বলতে চাও বলো ইহুদি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই কথাই কি আমার ভিতরে কোনো ত্রুটি এসেছে রাসূল বললেন হাযা বিহতানুন আযীম তোমার এই কথায় তুমি আমার উপরে বড় একটা অপবাদ দিয়ে ফেলেছো আমি রাসূল জোর করে ঘোড়া নিয়েছি অথবা আমি ঘোড়া চোর আলে হুজুর পাক সালাতু আসসালামের জীবন দশাই এই সাধারণ কথার ভিতরে যদি এত ত্রুটি বিচ্যুতি থাকে আমাদের দৈনন্দিন জীবনে এরকম বহু ঘটনা ঘটে যাচ্ছে জি আবারও আমরা মসজিদে গিয়ে প্রথম কাতারে নামাজ পাঠ করছি আমরা কি সত্যিকার আল্লাহর কাছে একবার স্বচ্ছ বান্দা একটু কথা বলেন জি আলে আল্লাহু ইয়ালামু মা তাসনাউন আকিমিস সালাত ইন্নাস সালাত তানানিল ফাশাই ওয়াল মুনকার নামাজ পড়ো নামাজ খারাপ কাজ থেকে সরিয়ে রাখি আর কে নামাজ পড়ে আর কে পড়ে না আল্লাহ জানেন আরে নামাজি নামাজ পড়ার পরেও যদি তার ভিতরে এই ত্রুটি বিচ্যুতি থেকে যায় আল্লাহ পাক কি এটা জানতে পারবেন হ্যাঁ যারা নামাজ পড়ে না ওদের ফতোয়া দিচ্ছি তোরা জাহান্নামে যাবি আসি হক্কা জাহান্নামে থাকবি জি এই ফতোয়া দিয়ে দিলাম আর আমরা যারা নামাজ পড়ো এর মাঝখানে এই রকম উল্টো পাল্টা করে যাচ্ছি তাহলে আমাদের মুক্তি সহজভাবে হবে হাদিসে নাসাইতে শেখ হুজুর পাক সালাতু ওয়াসালাম বললেন আয় আমার সাহাবীরি তোমরা শোনো শোনো আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টির আগে আল্লাহ সাতটা ফেরেশতা তৈরি করেছিলেন যখন তিনি আসমান জমিন তৈরি করলেন সাতটা আকাশের স্তর আছে সাতটা স্তরে সাতটা ফেরেশতাকে দাঁড় করিয়ে দিয়েছেন এই সাতটা ফেরেশতাদের আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন হাদিস পাক এসে চিন্না ইয়ামাল জুমাতে সাইদুল আইয়াম তুরফাউলা মালিল রাব্বিল আলামিন জুম্মার দিন হলো সপ্তাহ সেরা দিন আর জুম্মার দিনে বান্দার আমলটা আল্লাহর দরবারে জমা করা হয় অন্য হাদিস থেকে এসেছে ইয়ার ফাউলা আমলে রাব্বিল আলামিন ইস্তাইনের বান্দার প্রত্যেক দিনের আমল নয় সপ্তাহের আমল আল্লাহর কাছে জমা হয় দুই দিন একটা দিন হলো সোমবার দিন আর একটা দিন হচ্ছে আপনার ওই শুক্রবার দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ার বুকে আমল কাজ করবে ভালো করবে যখন সোমবার অথবা শুক্রবার হবে ওই ফেরেশতারা তার আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য যাবেন প্রথম আসমানে যখন হাজির হয়ে যাবে ওই ফেরেশতারা বলবেন ওগো ফেরেশতারা দাঁড়িয়ে যাও আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে আসমান জমিন সৃষ্টি হওয়ার আগে আল্লাহ আমাদের সৃষ্টি করেছিলেন আকাশ জমিন সৃষ্টির পরে আমাদের একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন আমরা সেই দায়িত্ব পালন করি ও ফেরেশতারা যে বান্দার আমল আল্লাহর কাছে নিয়ে যাচ্ছ আমাদের কাছে একটু ছেড়ে দাও ওর মধ্যে ভালো মন্দ যাচাই বাছাই করে দ্বিতীয় আসমানে
ওখানে যাওয়ার জন্য পারমিশন দেব। রাসূল বললেন প্রথম আসমানে মুমিন ব্যক্তি নেককার ব্যক্তির আমলগুলো ফেরেশতারা ভালো করে নড়াচড়া দেবে, দেখার পরে তার ভিতর থেকে কিছু আমল বার করে ওই যে ফেরেশতারা আল্লাহর কাছে আমল নিয়ে যাচ্ছিল তাদের কাছে বলবেন এই আমলগুলো ওই ব্যক্তি দুনিয়ার বুকে গিয়ে ওর মুখে ছুড়ে মেরে দাও, এই আমলগুলো আমরা গ্রহণ করি না। সুতরাং প্রথম আসমানে যখন তার আমলগুলো আটকে যাবে এই নেকিগুলো আল্লাহর দরবারে পৌঁছাতে পারি না, ফেরেশতারা অবাক হয়ে যাবে। তো সেই আমলগুলো কি থাকবে নবীজির কাছে সাহাবীরা প্রশ্ন করলেন প্রথম আসমানে কি আমল আটকে যাবে হুজুর? হুজুর পাক সালাতু ওয়াসালাম বললেন প্রথম আসমানে ফেরেশতারা তার নেকি আটকে দেবেন আল্লাহর কাছে পৌঁছাতে দেবে না, ছুড়ে মারতে বলা হবে সেই ব্যক্তির মুখে এই নেকিগুলো কি। এক নম্বর হলো পৃথিবীর বুকে যারা পরনিন্দা করেছিল পরের পিছনে কথাবার্তা বলেছিল, এরকম অভ্যাস আমাদের আছে, আমরা তো সব একদম পাক্কা মানুষ, এরকম অভ্যাস আছে জি, পরের বিরুদ্ধে ভালো কথা বলা, খারাপ কথা বলা, এমন কথা বলা যাতে সমাজের বুকে সে অপমান বোধ করে, এমন কথা বলা যার মান সম্মান নষ্ট হয়, এরকম আমরা বলি। হুজুর বললেন প্রথম আসমানে আটকে যাবে, হাদিসটি রেখে দিলাম পরে আসবো জি, ফিরে যাচ্ছি। আরবিতে যাকে বলা হলো অপবাদ দেওয়া বেহেতন, যে অন্যায় করেছে সেটাই অপমান করার জন্য বলা হলো গীবত, আর যেটা করেনি তার পিছনে আলোচনা করার অর্থই হচ্ছে বেহেতন বা অপবাদ। বিশ্ববিখ্যাত মুসলিম বাদশাহ নাম হলো হারুন আর রশিদ, বিছানায় শয্যাশায়িত হয়েছেন, মৃত্যু শয্যাশায়িত, আত্মীয় স্বজন চারদিকে ঘিরে বসেছে, যে কোনো সময় মারা যেতে পারে। হারুন আর রশিদ আত্মীয় স্বজনদের সম্বোধন করে বললেন এ আমার সন্তানের আত্মীয় রসন, আমি বাদশাহ ছিলাম হারুন আর রশিদ, বাগদাদের বাদশাহ, আমি বাদশাহ করেছি, রাজত্ব করেছি, আমি যখন মারা যাব আমার জন্য কাঁদবে না, আমার জন্য ভালো কাফন পরিয়ে দেবে আর গোসল দিয়ে দেবে, কাফন পরিয়ে দেবে, গোরস্থানে নিয়ে যাওয়ার আগে আমার দুটো হাত বার করে দেবে, কাপড়ের ভিতরে রাখবে না। কেন জি? তাহলে কাফন পরানো মানুষ শরীর আবৃত করা ঢাকা, আর ইনি ওসিয়ত করে যাচ্ছেন আমার হাত দুটো বাদ থাকবে, বাকি শরীর কাপড়ে ভরে দেওয়া হবে, যা কাফন পরানো হবে। ওনার ওসিয়ত শেষ হয়ে গেল, একজন আলেম দাঁড়িয়ে বললেন হুজুর কেন এই ফরমান, মৃত ব্যক্তির তো শরীর খোলা যায় না, আপনার হাত কেন বাইরে থাকবে জি? আলেম রশিদ বললেন আমি এই জন্য আপনাদের কাছে আবেদন করেছি, পৃথিবীর বুকে বেশ কিছু আমল মানুষ আছে যারা আমার সম্পর্কে জানে না, আমি হারুন রশিদ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে এসেছিলাম মায়ের পেট থেকে পৃথিবীতে খালি হাতে এসেছি, অর্থ সম্পদ টাকা পয়সা শিক্ষা দীক্ষা কিছুই আমি মায়ের পেট থেকে হাতে করে আনতে পারিনি, আমি বাগদাদের বাদশাহ রাজত্ব করলাম, সব মানুষ আমার অধীনে ছিল, সবাই আমাকে বাদশাহ বলেছে, আমি যখন মৃত্যুর পরে কাফন পরে কবরে চলে যাব কেউ জানবে না, আমি দুটো হাত কাপড়ের বাইরে রাখতে চাই, সাধারণ নয় যারা জ্ঞানী মানুষ তারা মূল্যায়ন করবেন। হারুন রশিদ মায়ের পেট থেকে খালি হাতে পৃথিবীতে এসেছিল, এইভাবে বাগদাদটা রাজত্ব করে বাদশাহ করে আজ ফিরে যাচ্ছে আল্লাহর কাছে খালি হাতে, যেমন এসেছিল খালি হাতে তেমন ফিরে যাচ্ছে আল্লাহর কাছে খালি হাতে, আমাকে দেখে মানুষ শিক্ষা গ্রহণ করবে। সবাই মেনে নিলেন, কাফন পরানো হলো, হাত দুটো বার করেছি, লাশ যখন কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যারা জ্ঞানী মানুষ তারা বললেন খালি হাতে এসেছেন, খালি হাতে যাচ্ছে জি। আর যারা নিন্দুক যারা বদমাইশ তারা বলছে দেখেছো লোকটা এতদিন রাজত্ব করে কামিয়ে আশা মিটলো না, মরার পরে দুটো হাত বার করে আসে আর কিছু মাল ছাড়ার জন্য, কথাই বুঝতে পেরেছেন জি? তাহলে জ্ঞানী মানুষ মূল্যায়ন করলেন খালি হাতে এসেছে, খালি হাতে চলে যাচ্ছে জি। আর দুর্বৃত্ত খারাপ মানুষ নিন্দুক মানুষ যারা পরের গীবত গেল্লা করে তার আলোচনা করছে সারা জীবন দু হাতে কামিয়ে আশা মেটেনি, মরার পরে আবারও প্রজাদের কাছে ট্যাক্স আদায় করার জন্য হাত বার করা আছে, এটা অপবাদ হবে, বেহেতান হবে না ভালো কথা হবে বলেন একটু জি? হাদিস পাকে এসেছে এজা মারার তাবিকাল জানাজা ফাতা কুমু ফাইনা মাহাল মালাইকা, যখন তোমাদের কেউ মারা যাবে খাটিয়া লাশটা গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে,
তোমরা ওই লাশের জন্য দেখতে পেয়ে উঠে দাঁড়াও, তোমরা কেউ আর বসে থাকবে না জি। কেন মরা ব্যক্তির সম্মানার্থে না, ফাইন্না মাহাল মালাইকা তার সঙ্গে ফেরেশতা আছে, তোমরা দাঁড়িয়ে যাও। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকরাবু মাইয়িতুকুম বিল মাহসিন ওয়া কাফু সাইয়াতিহি, মৃত ব্যক্তির জীবনের ভালো ভালো কথাগুলো তোমরা স্মরণ করো, তার দ্বারা পৃথিবীতে ভালো কাজ হয়েছে। কিন্তু কোন মৃত ব্যক্তির জীবনের খারাপ কথাগুলো, তার জীবনের দিক ত্রুটি দিকগুলো তোমরা খবরদার কেউ আলোচনা করো না, তোমরা ঢেকে দাও। আমরা যে সমাজে বাস করেছি, কম্পিউটার ফেল হয়ে যাবে, একটা লোক যদি মরে তার তিন দাদু থেকে শুরু করে কি খারাপ কাজ করেছে সব আলোচনা করবো না জি? হ্যাঁ, সব আলোচনা হবে জি। আবারও কিছু মানুষ আছেন গোরস্থানে বসে থাকবে আর চিন্তা ভাবনা করবে, যে মরেছে চারটে ছেলে চাকরি করে, ও চল্লিশ দিন পরে গরু মেরে খানা হবে না হবে না জি? এটা আলোচনা হবে জি। আবার নয়েন্টি বোর্ড লাগাবে জি, যে লোক মরেছে ভুল করে মাটি দিতে এসেছি, এর ছেলেরা যদি চল্লিশে না করে, ওর মা যদি মরে আর কেউ গোরস্থানে মাটি দিতে পারবে না। ভালো ভালো লোক জি, এইভাবে আমাদের জীবনী মানুষের জীবনের পিছনে, জীবিত মানুষের পিছনে কো ধারণা কুমন্তব্য কুকথা আমরা বলে যাচ্ছি, আবার মরা মানুষের পিছনেও কুকথা কুমন্তব্য আমরা কেউ ছাড়ছি না। আবারও মসজিদের কাতারে গিয়ে নামাজ পড়ছি, কতটুকু ফায়দা দিতে পারে একটু চিন্তা ভাবনা করবেন। তিন নম্বর বিশ্ববিখ্যাত আল্লাহ আলী নাম হল হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। এক সময় তিনি নদী পার হয়ে অন্য একটি মুরিদের বাড়ি তিনি বেড়াতে চলেছেন এবং যুবতুব হয়ে ছেঁড়া ফাটা পোশাক পরে নদীতে বসেছেন। বেশ কিছু সম্ভ্রান্ত মানুষ ওই নদীতে নৌকায় উঠেছেন, কিছুদূর যাওয়ার পরে নৌকাটা টলমল টলমল করছে। একজন ব্যক্তি চিৎকার করে উঠলেন, আমার পকেটে কতগুলো সোনার টাকা ছিল, ওই টাকাগুলো চুরি হয়ে গেছে। সুনায়েদ বাগদাদি তিনি জড়ো সড়ো হয়ে বসে আছেন, সম্ভ্রান্ত ব্যক্তিগুলো তারা চিৎকার করছে, এই নৌকাটা এই জায়গা বন্ধ করে দিতে হবে আর প্রত্যেকের কাছে তালাশ করতে হবে কে পয়সা চুরি করেছে, ধরা পড়বে। কিন্তু এই কথা অগ্রাহ্য করে যারাই বললো চোদ্দতে হবে নৌকা বন্ধ করে, একতাবদ্ধ হয়ে সবাই মিলে বললো, ওই যে ছেঁড়া ফাটা পোশাক পরে যে লোকটি বসে আছে, এই লোকটি সম্ভবত চুরি করেছে, ধরা পড়ার ভয়তে নৌকায় বসে গেছে, কোনো কথা বলে না। আর যে লোকটি বসে গেলেন যুবতুবু হয়ে, ইনি হলেন জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি মানুষ। আর যাদের পয়সা চুরি হয়েছে চোদ্দ তো চাচ্ছে সমাজের সম্ভ্রান্ত মানুষ, এক বাক্যে সবাই সিদ্ধান্ত নিল জুনায়েদ বাগদাদি ইনি টাকা চুরি করে চুপচাপ বসে আছে। শেষমেশ জুনায়েদকে ধরা হলো, হাতে দড়ি বাঁধা হলো, সিদ্ধান্ত হলো হয় স্বীকার করো টাকা চুরি করেছি, নতুবা তোমাকে নদীতে ফেলে দেওয়া হবে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলতে থাকেন, আমি টাকা চুরি করিনি, আমি একজন পাগল মানুষ, ফকির মানুষ, আমি নদীতে এসে বসেছি, আল্লাহ আল্লাহ জিকির আজকার করছি, কখন নদীতে নৌকাটা নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে যাবে আমি তো টাকার ব্যাপারে জানি না। হযরত জুনায়েদকে মারতে মারতে ওই নৌকার উপরে বেহোশ করে দেওয়া হয়, আবার ওই নদীর পানি তাকে গালে দেওয়া হয় আবার তাকে সুস্থতা করার জন্য। হঠাৎ জুনায়েদ বলে, ওগো আমার আল্লাহ বাব, আপনি সবই কিছু জানেন, যদি আমি টাকা চুরি করে থাকি আপনি সাক্ষী থাকেন তাহলে আমি একজন চোর, আর আমি যদি টাকা চুরি না করে থাকি আপনি সাক্ষী থাকেন আমি একজন ভালো মানুষ, আল্লাহ যদি আপনার খাতায় আমি চোর হয়ে থাকি আমার শাস্তি এই মুহূর্তে এই নৌকায় যা দেবে মেনে নেব, আর আমি যদি আপনার খাতায় আল্লাহ ভালো মানুষ হয়ে থাকি আমাকে আপনি সাহায্য করবেন আল্লাহ, এই কপবাদ থেকে এই ক্ষতি থেকে আপনি হেফাজত করবেন। এইভাবে জুনায়েদ বাগদাদি নৌকায় দুটো হাত তুলে কাঁদলেন, দোয়া করলেন। হঠাৎ নৌকা একটু ঘুরে গেল, দেখতে পেলেন অনেকগুলো মাছ তারা ভেসে উঠে আর একটা করে পয়সা তারা মুখে নিয়ে ওই নৌকার দিকে মুখটা করে আছে। ওই সমস্ত জ্ঞানী মানুষ ধনী মানুষ মাঝেদের মুখে মাছটা পয়সা দেখতে পেয়ে তারা সিদ্ধান্ত নিল, এই ফকির মানুষটি মাছ চুরি করে নয় বরং আমরা সবাই শিক্ষা সম্ভ্রান্ত দোহাই দিয়ে ওকে চোর বানিয়েছি, কিন্তু আল্লাহর খাতায় লোকটি চোর না। সুবহানাল্লাহ, ঘটে তো জি, যারা ট্রেন পথে চলেন দেখবেন জি, কখনো কখনো পকেট মার পকেট মারে জি, ধরা পড়া রণগণ হলে একটা ভালো লোকের পকেটে পয়সা দিয়ে দেয় জি, দিয়ে পকেট মার চুপ করে থাকে, মানে ধরা যদি পড়ে তো ওই পড়ে জি। এখন বাস্তব যদি যার পকেটে পয়সা পড়লো যদি ধরা পড়ে, ও কি সত্যিকারের চোর? হ্যাঁ, কিন্তু ধরা পড়লে ওকে ভালো বলবে না, দু চার গা দিয়ে হসপিটালে লাশ পাচার হবে জি।
তাহলে এগুলো হচ্ছে জ্ঞানী মানুষের জ্ঞানের সভ্যতার প্রকাশ। তো সমাজে এরকম বহু মানুষ আছেন মিষ্টি মিষ্টি কথায় মানুষের কলিজা পর্যন্ত পৌঁছে দেয়, অথচ মনে করছেন আমি খুব জ্ঞানীর কথা বললাম জি, কিন্তু আল্লাহর খাতায় সেটা হচ্ছে অপবাদ, আল্লাহর খাতায় সেটা হচ্ছে নিন্দনীয়। কোরআন পাকে তাই এসেছে, ওয়ালা তাজাসসু, তোমরা কারোর পিছনে দারোগাগিরি করো না জি। রাতের বেলা কখনো কখনো থানা থেকে পুলিশ এসে সব মানুষ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, কে চোর কে ডাকাত কে ছিনতাই কে বউ মার্ডারে আসামি কে জায়গা জমি নিয়ে গন্ডগোল করেছিল, রাতের বেলা এসে ভালো লোকের ধরে বলে ওই লোকটার বাড়ি কোথায় বলো জি। তাহলে এটা হচ্ছে কোরআনের ভাষা জাসুসি, তদন্তকারী, দারোগাগিরি করা। আল্লাহ কোরআনে জানালেন তোমরাও মোমেন ব্যক্তি পৃথিবীর বুকে কারোর গোপন বিষয়ে জানার জন্য তোমরা দারোগাগিরি করো না, জাসুসি গিরি করো না, তার গোপন দোষ ত্রুটিগুলো তোমরা টেনে টেনে বার করো না। এ দৈনন্দিন চার দোকানে খেলার মাঠে পেপারে মজলিসে আমাদের হয়ে যাচ্ছে, আমরা বলে যাচ্ছি, খুব বেশি বলবো না, আর দুটো ছোট্ট কথা বলবো জি। হুজুর পাক সালাতু ওয়াসসালাম তিনি বর্ণনা দিচ্ছেন, কি বর্ণনা দিচ্ছেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলার একজন ফুপি আম্মা ছিলেন জি। তো মেয়ে ছেলে ঝগড়া হতে হতে ওই ইহুদি গোত্রের মেয়ে ছেলেটি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলার ফুপুকে ঘুষি মারলেন, তো মারলেন দাঁতে ঘুষি মারলেন জি, দাঁতও একটা ভেঙে গেল, আবার সেই সঙ্গে সঙ্গে কটু ভাষায় গালাগালি দিল। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের কাছে এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুটি মহিলা ঝগড়া করেছিল কিন্তু আমার ফুপুকে মুখে ঘুষি মেরে দাঁতও ভেঙেছে, আবার অসভ্য ভাষায় গালি দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিচার চাই, প্রতিকার চাই। হুজুর পাক সালাতু ওয়া সালাম বললেন ঠিক আছে, যে মহিলা মেরেছে তাকে ধরে আনো। মহিলাকে আনা হলো, কোরআন পাকে এসেছে আল কাসাসু বিল কাসাসি আল কাতলু বিল কাতলি আল হুররু বিল হুররি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল আবদু বিল আবদ। কেউ যদি বেটা ছেলেকে মেরে ফেলে, যদি দোষী হয় বেটা ছেলেকে মেরে দিতে হবে, কেউ যদি দাসীকে মারে বিনিময়ে দাসী, কেউ যদি রাখালকে মারে বিনিময়ে রাখাল, কেউ যদি কোনো মানুষকে দাঁত ভেঙে দেয় বিনিময়ে তার দাঁত ভেঙে দেওয়া হবে। তো ইহুদি মহিলাকে রসুল বললেন তুমি গালাগালি করেছো একে আর মুখে দাঁত ভেঙে দিয়েছো, কিন্তু ইনি তোমাকে কি বলেছে, কত মেরেছে বলো। ইহুদি মেয়েটি কোনো কথা বলছে না, রসুল বলছেন শরিয়াতের ভাষায় তোমাকে দাঁত ভাঙা হবে, শরিয়াতের বিচারে তোমাকে দাঁত ভেঙে দেওয়া হবে, তুমি যেই মহিলার দাঁত ভেঙেছো তোমাকে দাঁত ভেঙে দেওয়া হবে। মহিলাটি কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দাঁত নিয়ে যদি ওনার মুখে বসিয়ে দেওয়া যায় তাহলে ওনার দোষটা ঢাকা পড়ে যাবে জি, কিন্তু আমি অন্যায় করে ওনাকে মেরে দাঁত ভেঙেছি, এখন প্রতিশোধ হিসেবে যদি আমার দাঁত ভাঙা হয় তাহলে ওনার মুখে দাঁত ফিরে আসবে না, ওনার যেমন দাঁত নেই আমারও তেমন দাঁত পড়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা একটু দৃষ্টিকটু লাগবে জি। হযরতে আনাস বিন মালিকের ফুপি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ঘুষি মেরে দাঁত ভেঙে দিয়েছে, হুজুর যতদিন বাঁচবো ততদিন আমার দাঁতটা পড়ে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আমাকে বলবে মানুষের সঙ্গে ঝগড়া করেছিল বলে তাই মেরে দাঁত ভেঙে দিয়েছে, এটা তো আমার জন্য একটা অপবাদ, কিন্তু আপনি যখন ফয়সালা করে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওর মুখে দাঁত ভাঙলে আমার মতো দাঁত খারাপ হয়ে যাবে, দাঁত ফুলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ও প্রতিশোধ হিসাবে শরীয়তের হুকুম এটাই আছে, কিন্তু কিছু মানুষ ওকে অপবাদ দেবে, তুমি একজনকে মেরেছিলে তাই তোমার দাঁত ভেঙেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বরং দাঁত ভেবে যতদিন বাঁচবে ততদিন ওর শরীরে একটা ত্রুটি থাকবে, আমি এই ত্রুটিটা মেনে নিতে পারি না, আমার জন্য দোয়া করো, আমি আল্লাহর হস্তে ওকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ জি, কে নি রসুল পাকের ফুবি, রসুল পাক সালাতু ওয়া সালামের সাহাবিয়া মেয়ে ছেলে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জি। তাহলে দুনিয়ার বুকে শরীরে যদি ক্ষতবিক্ষত হয়, আঘাত হয়, ত্রুটি হয়, একটা দোষ আস্তে আস্তে কয়েক বছর যাওয়ার পরে
অথবা ওষুধপত্র ব্যবহার করলে গায়ের দাগ মুখের দাগ মুছে যেতে পারে। কিন্তু কেউ যদি কাউকে কথার দ্বারা দাগ দিয়ে ফেলে, মোচার বস্তু কি পৃথিবীতে আছে বলতে? মোচার বস্তু পৃথিবীতে কি আছে? আল্লাহ হিফাজত করেন। এটা আবেদন সূত্রের যা ভাঙাচোরা হিসাবে বললাম, যদি সময় থাকে একেবারে খুলে বলবো কেন এই কথাটা, এই কথাগুলো বললাম জি। দু নম্বর আয়াত পাঠ করেছি, সেই দিকে আমার আজকে জলসার আলোচ্য বিষয়। বহু বিতর্ক, বহু কথাবার্তা ক্যাসেট মাওলানাদের পক্ষ থেকে শোনা হচ্ছে, শুনছি, আর আমরা সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি জি। এর উপরে আমি যেটুকু পড়াশোনা করেছি, ভাঙাচোরা জ্ঞান আমার আছে, তার উপরে কিছু কথা রাখবো। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা বা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মা মুহাম্মদ। এখন আরেকটা কথা মনে পড়েছে তো, তাহলে যেটা বলতেছে যদি বাদ দিই তাহলে মোনাফেক হয়ে যাবো তো নাকি? হ্যাঁ, রাসূল বললেন আয়াতুল মুনাফিকে সালাসাতুন, ইজা হাদাসা কাজাবা ইজা ওয়াদা ওয়াখলাফা ইজা তুমিনু খানান। মুনাফিক বা প্রতারকের তিনটে নিদর্শন আছে, গচ্ছিত মাল যদি আত্মসাত করে, আর কথায় কথায় যদি মিথ্যা কথা বলে, আর ওয়াদা ভঙ্গ যদি করে, তাহলে সে হচ্ছে মুনাফিক রাসূলের কথায়। তাহলে আমি ভুলে যাব না, এটাও এক বন্ধুর আবেদন সূত্রে বলা জি, তিনি বললেন কিছু বন্ধু তারা বাংলা বই টই পড়ে খুব উচ্চ শিক্ষিত হয়েছেন, তাদের মন্তব্য এটাই যে কারামতে আউলিয়া, ওলিদের কারামত এটা ঠিক নয়, হাদিস কোরআনে কোনো জায়গায় নেই। একটা দু চোখে বন্ধ, ওই কলি বাজার পর্যন্ত হেঁটে গিয়ে যদি বলে পাঁশকুড়া বলে কোনো শহর নেই, তাহলে বাকি যারা ঠেকারে যাচ্ছে ওদের কাছে কি কথাটা মানাবে ঠিক করে বলবে? এই গ্রামের একটা দুচোখে অন্ধ মানুষ হেঁটে হেঁটে খুব জব্দ হয়ে কলই বাজার পর্যন্ত গিয়ে সাহায্য দেবে, এর পাঁশকুড়া যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারিনি। ও জায়গায় গিয়ে গায়ে ঘাম বার হয়ে বলছে পাঁশকুড়া বলে কোনো শহর নেই। এখন ওই জায়গায় যারা ঠেকার চড়ে পাঁশকুড়ার সে স্টেশনে যাবে, ওরা কি কথাটা মেনে নিতে পারবে জি? হ্যাঁ, কেন? ওরা তো চোখে দেখেছে পাঁশকুড়া বলে শহর আছে জি। তুমি অন্ধ যেতে পারো না বলে কি আমাদের যাওয়াটা বন্ধ নাকি জি? হ্যাঁ, আরে নবী বললেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলা লাহদ, জন্মের পরে মায়ের কোল থেকে কবরে যাওয়া পর্যন্ত তুমি বিদ্যা অন্বেষণ করো। ফরফরা দরবার শরীফ ছেড়ে দেন, পিয়াডাঙ্গা ছেড়ে দেন, প্রতাপপুর ছেড়ে দেন জি, তাসকিরাতুল আউলিয়া বলে একটা বই খুঁজে পাবে 200 থেকে 250 আল্লাহর জীবনে আছে, এরা কারা বলেন জি? ফরফরা ছেড়ে দেন জি, প্রতাপপুর ছাড়েন, আপনার হিজরি শরীফ ছেড়ে দেন, পিয়াডাঙ্গা শরীফ ছেড়ে দেন, এসব তো আমাদের চোখের সামনে পীর সাহেব, তো এদের কথা বাদ দেন জি। আরে তাজকিরাতুল আউলিয়ায় 265 জন আল্লাহর ওলির জীবনী লেখা আছে, এনারা খারা যারা লিখেছেন ভুল লিখেছেন না এনারা জীবনে ছিলেন? আপনারা ঠিক বুঝতে পারছেন না জি, আপনারা তো ইয়ে কথা বলেন সেই জন্য মনে করছেন যে মাওলানা ভুল বলছে জি। কোরআনের দুটো জলিল দিচ্ছে, অনেক আছে, ছোট্ট দুটো দলিল দিচ্ছে জি। হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের মা জান কে ছিলেন জি? মূসা নবীর মা নবী ছিলেন কি? নবী আল্লাহ সব কথা বলে কি নিষেধ কমিটি বারণ করেছে নাকি জি? যা জানেন তাই বলেন, হ্যাঁ হু বলেন জি। মূসা আলাইহিস সালামের মা কি নবী ছিলেন? না, পৃথিবীতে কোন নারীকে আল্লাহ নবী করে পাঠায়নি। নবীরা মেয়ে ছেলে নবীজির নবীদের মা হয়েছেন, নবীদের বিবি হয়েছেন, নবীদের বোন হয়েছেন, নবীদের বেটি হয়েছেন, নবীদের নানি হয়েছেন, নবীদের ফুপু হয়েছেন, নবীদের খালা হয়েছেন, কিন্তু পৃথিবীতে কোনো মেয়ে ছেলে নবী হন নেই। যারা আলে মানুষ তারা বুঝবেন জি। আলে আমরা যে কোরআন শরীফ তেলাওয়াত করি একে বলা হচ্ছে ওহিয়ে মাতলু, অর্থাৎ যে ওহি তেলাওয়াত করা হয়, আর ওহিয়ে গায়ের মাতলু কম্পোসারি যেটা তেলাওয়াত করা হয় না সেটা হচ্ছে হাদিস পাক।
আলে কোরআন পাক সালা হুজুর পাক সালাতু ওয়া সালামের কাছে হযরতে জিবরাইল সালাম এসে পাঠ করে শোনাতেন নবী তেলাওয়াত করতেন সাহাবীরা কণ্ঠস্থ করতেন হাড়ের চামড়ায় পাতায় লিখতেন এটা হলো কোরআন আবার জিবরাইলের ইঙ্গিতে নবীজি যেটা বলতেন সেটাই হচ্ছে হাদিস আলে নবীর মুখ থেকে যে কথা বার হতো হাদিস আর নবী যেটা তেলাওয়াত করে শোনাতেন সেটাই হচ্ছে কোরআন জি তো এখন ওহি আসে কাদের কাছে ওহি প্রত্যাদেশ হ্যাঁ নবীদের কাছে এটাই ঠিক তো জি কুড়ি পাড়ায় সূরা কাসাস খুলবেন তাতে আছে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা গর্ভবতী আরেকটা মেয়ে ছিল ছিল সামাউন বলে একজন ব্যক্তি তার মা আর বেশ কিছু নারী গর্ভবতী ছিলেন ফেরাউন যখন স্বপ্ন দেখলো পশ্চিম আকাশে একটা তারা উঠেছে যে তারার তাৎপর্য এমন একটি ব্যক্তি জন্মগ্রহণ করবেন বা সন্তান জন্মগ্রহণ করবেন মিশরের বাদশা হবে ফেরাউনের রাজত্ব নষ্ট হয়ে যাবে যোশিদির এই ফারসালা শুনে ফেরাউন ঘোষণা করলেন একটা নারী যার পেটে বাচ্চা আছে একজন কর্মচারী পাহারা দেবে বাচ্চা ভূমিষ্ঠ হলে কতল করে দিতে হবে জি বেশ কয়েক শত নারীর এইভাবে কতল করা হলো বাচ্চা কতল করা হলো দুটো মেয়ে ছেলে চিন্তিত ছিলেন একজন হলো মুসা নবীর মা আর আরেকজন হলো মুসা নবীর মায়ের তিনি হচ্ছে বান্ধবী বা দোস্ত যাকে বলে মেয়ে ছেলে রে মেয়ে ছেলে এনে হচ্ছেন সামাউনের মা তো আল্লাহ তাবারক তাআলা এই পরিস্থিতিতে মুসা নবীর মা যখন চিন্তা করছেন আমার বাচ্চা যদি হয় দারোয়ান আছে দরবারে জানতে পারলে আমার বাচ্চাকে মেরে দেবে রাতের বেলা শুয়েছেন আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের কাছে শব্দ পাঠাচ্ছেন আওহাইনা ইলা উম্মে মুসা আন আরদিহি ফাইজা খিফতি ফালকি ফিল আম্মি ওয়ালা তাকাফি ওয়ালা তাহজানি ইন্নি রাদ্দু ইলাইকি ওয়া জাহিলু মিনাল মুরসালিন ও গো মুসার মা তুমি ভয় করো না তুমি চিন্তিত হয়ো না তোমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তুমি যদি ওই বাচ্চার মেনে দেওয়ার ভয় করো ফালা তাকাফি তুমি চিন্তা করো না তোমার বাচ্চাকে ওয়ালকি ফিল ইয়াম্মি বাক্সে বন্দি করে তুমি নদীতে ফেলে দাও আমি আল্লাহকে আবার তোমার কাছে ফেরত দেব এবং ওকে আমি নবী হিসাবে নির্বাচন করেছি বলুন সুবহানাল্লাহ তো যারা আলেম মানুষ বলবেন এই জায়গায় আল্লাহ বলেন আওহাইনা ইলা উম্মে মুসা আমি মুসার মায়ের কাছে ওহি পাঠিয়েছি তাহলে ওহি আসে কাদের কাছে নবীদের কাছে তাহলে আল্লাহ কোরআনে বললেন মুসার মার কাছে ওহি পাঠিয়েছি তাহলে মুসার মা তো নবী না আলে মুসার মায়ের কাছে আওহাইনা শব্দের তাৎপর্য এসেছে ইলহাম বা উলকা বা অনুভূতি আল্লাহ তাবারক তাআলা এই কথাগুলো মুসার মায়ের মনেতে উদয় করে দিয়েছিলেন এই জন্য মুসার মাকে বলা হচ্ছে ওই জামানার বনী ইসরাইলের মধ্যে একজন শ্রেষ্ঠতম ওলি মেয়ে ছেলে বলুন সুবহানাল্লাহ ওই মানে করা কোরআন শরীফ পড়ে কি এলেম কালাম থাকবে আর কি ব্যাখ্যা করবে পরের লেখা মানে করা কোরআন শরীফ পড়ে চাই তুমি ইংরেজি ওয়াল মানে করা কোরআন পড়ো আর বাংলা মানে করে কোরআন পড়ো তুমি তো একজনের মানে করা কোরআন পড়ে তুমি বলছো আমি অনেক কিছু হয়ে গেছি একটা শব্দের একাধিক অর্থ আগে তোমার জানতে হবে তবে হলে তুমি তফসির কারো জি একটা আয়াতের একাধিক আয়াত দিয়ে তার ব্যাখ্যা দিতে হবে তবে হচ্ছে মুফাসসির যেটাকে সবাই জানেন দেলওয়ার সাইদি জি হ্যাঁ বাবা আমাদের দেশে কিছু ভক্ত মানে মুখস্থ করে ঠিক ওই ঢঙে বলে আর ইস্তেহারে লিখছে আমি হয়ে গেছি সাইদি ও পার বাংলা এপার বাংলা তোলপাড় করা সাইদি এত পাক্কা মিথ্যে কথা জি ভালো গজল বলতে পারে তার বলছে কারি সাহেব অথচ সে কারি আনার কোনো পদ্ধতি জানে না জি ভালো ওয়াজ করতে পারে তার নামের আগে লিখছে মাওলানা অথচ মাওলানা হতে গেলে তার ১৮ থেকে ১৬ বছর পড়তে হয় আলে ভালো ওয়াজ করতে পারে যদি মাওলানা হয় প্রত্যেক পাড়ার ইমাম সাহেবদের মাওলানা বলতে হবে জি কেন এরা মাঝে মাঝে ওয়াজ করে তো জি কি মাঝে মাঝে ওয়াজ করে তো জি ভালো ছেলে স্কুলে ফার্স্ট হতো মাধ্যমিক পরীক্ষা ফেল করেছে ও মাধ্যমিক পাস হবে না আন্ডার ম্যাট্রিক হবে বলে জি স্কুলে ভালো পড়তো জি কিন্তু ফাইনাল পরীক্ষা ফেল করেছে আন্ডার ম্যাট্রিক হবে না জি হ্যাঁ ও বাবা ওয়াজ করতে পারে মাওলানা বসে লিখছে জি আবার আপনাদের এই এলাকায় দেখা যাচ্ছে স্টারে মুক্তি দেওয়া হচ্ছে অথচ মুক্তির কটা বই বলতে পারবে
মুফতির কয়টা বই বলতে পারবে না, ভালো সুর আছে মুফতি বলে দিচ্ছে। আবার কি ক্যাপাসিটি দেখে জি, 5200 টাকা একটা বইয়ের দাম, তাহলে কি বলবেন জি? 5200 টাকা বলে খুব সহজ হবে, বলছে 5200 টাকা দাম। লোক মনে করছে তো বিশাল দাম জি, আসলে 5200 টাকা দাম। হ্যাঁ বলছে 9200 টাকা বইয়ের দাম, বলছে 9200 টাকা দাম। লোক মনে করছে এরকম কিতাব পৃথিবীতে আছে নাকি জি? হ্যাঁ হুজুর যদি পড়ে থাকে দেখলো কি ক্যাপাসিটি হচ্ছে আপনাদের ঠকানোর জন্য দেখে। আসলে কি বলতে চাচ্ছিলাম জি, আমরা সুরা ফাতিহা পাঠ করি, প্রথম কি পড়ি সুরা ফাতিহা একটু কথা বলেন জি, নামাজে দাঁড়িয়ে সুরা ফাতিহার প্রথম কি পড়ি? আল্লাহ, আসলে আমরা ইমামের পিছনে পড়ি বলে বলতে ভয় পাচ্ছি তাই তো জি, আলহামদু। এই আলহামদু শব্দের প্রথম যে আলিফ আছে আর লাম আছে, গ্রামার বলছে আলিফ লামের চারটে পদ্ধতি আছে জি, এটা গ্রামের কায়দা আছে, সাধারণ মানুষের কাছে এটা বললে মানাবে জি? মানাবে না। তাহলে আলিফ লামের চারটে ভাগ আছে জি, একটা আলিফ আর লামের চারটে ভাগ আছে, চারটে জায়গা আছে। এই যার জ্ঞান নেই সে মানেওয়ালা কোরআন শরীফ পড়ে কি মানে করবে বলেন জি? আলে কোরআন শরীফ দেখে বললে মানে হয়, এটা তফসির হয় না। আমরা বলছি বড় মুফাসসির, ওরে বাপ রে, এ বাংলায় তোলপাড় করে বেড়াচ্ছে জি, আল্লাহ হেফাজত করেন। তাহলে বলতে চাইলাম কি, আও হাই না, আমি আল্লাহ মুসার মায়ের কাছে ওহি পাঠালাম, পৃথিবীর বুকে যত বড় বড় মহাদেশ মুফাসসিরিন এসেছেন প্রত্যেকে সিদ্ধান্ত দিয়েছেন নবী ছাড়া কারোর কাছে ওহি আসে না, মুসার মায়ের কাছে আল্লাহ পাঠিয়েছিল ইলহাম বা উলকা অনুভূতি। আরে এই ক্ষেত্রে মুসার মায়ের কথা সত্য হয়েছিল না হয়নি বলেন যে, মুসা নবী ভূমিষ্ঠ হওয়ার পরে কি মাথায় করে ঘুরেছিলেন না বাক্সবন্দি করে ফেলেছিলেন? হ্যাঁ বাক্সে দিয়েছিলেন। আরে বাক্সে দেওয়ার কথা কে বলেছিলেন? আল্লাহ। আরে আল্লাহ যেটা বলেন সেটা হচ্ছে আমাদের নবীর জন্য কোরআন, মুসার জন্য তৌরাত, জব্বুর দাউদের জন্য। তাহলে হাকিকাতে মুসা নবীর মা ছিলেন আল্লাহর ওলি। এবার আপনারা বলেন, অনেক দৃষ্টান্ত আছে সে সময় পাওয়া যাবে না, কোরআন পাকে ওলির শব্দ আছে না ওলি ছিলেন? দোলাম্বর 19 পাড়ায় চলে যান জি, এটা গেলে 20 পাড়া, 19 পাড়ায় আছেন। নবী সুলাইমান সালাতের সময় সাবা বলে একটা দেশে বিলকিস বলে একটা রানী ছিল জি, বিলকিস। বলপি সাহেব হুজুর একটি কিতাব লিখেছেন গুনিয়াতুত তলেবিন কিতাব, তার মধ্যে এটা আছে, এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোক লস্কর নিয়ে বার হয়েছেন ময়দান দিয়ে, যেতে 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 প্রচন্ড পানি পেয়ে পিপাসা পেয়ে গেছে। তো হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার সময় যে নাম করা পাখি ছিল হুদুদ পাখি, আল্লাহ যারা এত তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছেন, উপরের দিক থেকে যদি নিচের দিকে চাইতো হাজার হাজার মাটির তলায় কোথায় পানি আছে, ওই উপর থেকে কোনো দূরবীন থাকতো না, ওই বিলকিস ওই হুদহুদ পাখি নবীর কাছে সংবাদ দিত এই জায়গায় পানি আছে বলে, সুবহানাল্লাহ, এটা আল্লাহর ক্ষমতা। আর এই মর্যাদার জন্য হুদহুদ পাখিকে জবাই করে খাওয়া নবীজি আমাদের জন্য হারাম করে দিয়েছেন, পাখিটা হালাল কিন্তু খাওয়া যাবে না। অনেক হাজি সাহেব আছেন দেখবেন বক্কা মদিনাতে পায়রা দেখতে পাবেন আর কোনো পাখি পাবেন না, সন্ধ্যার সময় ছোট ছোট চড়ি পাখির মতো কিচকিচ করে ডাকছে, সেগুলো হচ্ছে আবাবিল পাখি, দ্রুত গতিতে ছুটছে। তো আবাবিল পাখিও জবাই করে খাওয়া নিষেধ আছে। তো হুদহুদ পাখি পানি খুঁজতে বার হয়ে যেতে যেতে বহু সময় লাগলো, নবী সুলাইমান রেগে গিয়ে বললেন পাখি ফিরে আসলে ওকে আমি জবাই করে দেবো, আমার পিপাসা লেগেছে এখনো ফিরলো না। হুদহুদ পাখি ফিরে এসে বললেন হুজুর এমন একটা রাজার রাজত্বে চলে গিয়েছি, এমন একজন মহিলা দেখতে সুন্দরী আর সোনার কাঠে শুয়ে আছে, আর দারোয়ানেরা পাহারা দিচ্ছে, ওই জায়গায় একটা সুন্দর নদী আছে হ্রদ আছে যার পানি হচ্ছে সুন্দর শীতল ঠান্ডা। বহু বড় ঘটনা, পরবর্তী বিলকিস রানী ইসলাম গ্রহণ করেছিলেন। তো নবী সুলাইমান পত্র পেলেন, বিলকিসে সাক্ষাৎ করলেন, আবার বিলকিসকে দাওয়াত দিলেন। কিন্তু নবী সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনেদের নেতা বানিয়েছিলেন আল্লাহ, চুক্তি করলেন বিলকিস যে সোনার খাটে থাকে ওই খাটটা আমার দরবারে আনতে হবে জি। আলে এখন ট্রাক আছে লরি আছে, সুলাইমানের সময় কি ছিল জি? কোনো ট্রাক লরি ছিল না, জিনারা যদি মাথায় করে আনতো দেখতে পাওয়া যেত। আসাব বিন বারখিয়া বলে একজন ব্যক্তি ছিলেন এসমে আজমের অধিকারী,
তিনি বললেন হুজুর আমাকে যদি অনুমতি দেন আমি ওই কুরসিটা মাটির তলা থেকে নিয়ে আপনার দরবারে হাজির করব পৃথিবীর কোন মানুষ চোখে দেখতে পাবে না বলেন সুবহানাল্লাহ এই কোরআনের তাফসীরের কথা বলছি মানে বলছি না জি তাফসীর বলছি তো আসাব বিন বারকিয়া ইনি যে ইসমে আজবের অধিকারী ছিলেন নবী সুলাইমান জানতেন না আল্লাহর নির্দেশে অনুমতি দিলেন মাটির তলা থেকে ভেদ করে ওই বিলকিস রানীর নবীর দরবারে আসার আগে ওনার চেয়ার এসে হাজির হলো বিলকিস এসে দেখে অবাক হয়ে যাচ্ছেন যে কুরসিটা আমি স্বয়ং করি সেটা আমার দরবারে আসলো কি করে আর অনেক কিছু দেখার পরে শেষমেশ কালমা পড়ে বিলকিস রানী ইসলাম গ্রহণ করলেন বলুন সুবহানাল্লাহ বড়পীর সাহেব হুজুর লিখছেন নবী সুলাইমানের সময় ইসমে আজব মুখস্থ করা